নমস্কার বন্ধুরা বিশ্বভারতী ইউনিভার্সিটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি এক্সাম রিলেটেড নোটিস পাবলিশ করেছে যে তারা তাদের ফাইনাল সেমিস্টার বা ফাইনাল ইয়ারের যে পরীক্ষা তারা কিভাবে নিতে চাইছে অর্থাৎ অনলাইনে নেবে না অফলাইনে নেবে এবং এই পরীক্ষা তারা কত দিনের মধ্যে শেষ করতে চাইছে ইত্যাদি অনেক বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই আপনি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নামটা এখানে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং সঙ্গে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেবেন বন্ধুরা দেখুন নেতাজি সুভাষচন্দ্র ওপেন ইউনিভার্সিটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু একটি এক্সাম রিলেটেড নোটিশও পাবলিশ করেছে তার উপর একটি ভিডিও বানানো রয়েছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন এছাড়াও বর্ধমান ইউনিভার্সিটি কলকাতা ইউনিভার্সিটি এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটিও তাদের এক্সাম রিলেটেড নোটিস অর্থাৎ তারা কিভাবে এক্সাম নিতে চাইছে তার উপরেও কিন্তু একটি ভিডিও বানানো রয়েছে আপনারা সেটা চাইলেও কিন্তু ডিসক্রিপশন বক্স থেকে চেক করে নিতে পারেন আই বটেনও কিন্তু পেয়ে যাবেন দেখুন বন্ধুরা এটা হচ্ছে বিশ্বভারতী ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক্সাম রিলেটেড নোটিস অর্থাৎ বিশ্বভারতী ইউনিভার্সিটি তার স্টুডেন্টদের জন্য যে গাইডলাইন্স দিয়েছে যে তারা কিভাবে পরীক্ষা নিতে চাইছে সেই ব্যাপারেই কিন্তু এই ভিডিওটা তো দেখুন প্রথমে এক নম্বর পয়েন্টটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যা দ্য ইউনিভার্সিটি অ্যাডপ্টস দ্য ইউজিসি রিভাইসড গাইডলাইন্স কমিউনিকেটেড ভাইট ডিও নাম্বার এত ওয়ান জিরো টু জিরো ডেটেড ছয় সাত অর্থাৎ ইউনিভার্সিটি বিশ্বভারতী ইউনিভার্সিটি ইউজিজি ইউজিসির যে রিভাইজড গাইডলাইন্স বেরিয়েছিল ছয় সাত দু হাজার কুড়িতে সেই দু হাজার কুড়ির যে গাইডলাইন সেই অনুযায়ী কিন্তু তারা পরীক্ষা নিতে চলেছে এবং এখানে আরেকটা ক দু নম্বর কলমে যেটা বলা হয়েছে দেখুন যে এই সিদ্ধান্ত অনুযায়ী ইউনিভার্সিটি ঠিক করেছে যে তারা তার ফাইনাল সেমিস্টার বা ফাইনাল ইয়ারের যে পরীক্ষা তারা সেটা কিন্তু অফলাইনে নেবে অনলাইন নয় অফলাইনে কিন্তু তারা নেবে এবার দু নম্বর পয়েন্টের এর দেখে কী বলা হয়েছে দেখুন দ্য স্টুডেন্ট দ্য স্টুডেন্টস উইল বি অ্যাডভাইস টু কাম দ্য ক্যাম্পাস ইন দ্য ইন দ্য এন্ড অফ অগাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ অগাস্টের দু হাজার কুড়ির শেষের দিকে কিন্তু প্রত্যেক স্টুডেন্টকে ক্যাম্পাসে চলে আসতে বলা হয়েছে এবং এ বলা হয়েছে দ্য স্টুডেন্টস উইল বি টু উইক্স কোয়ারেন্টাইন ফ্রম দ্য ডেট অফ দেয়ার রেসপেক্টিভ অ্যারাইভাল ইন দ্য ক্যাম্পাস অর্থাৎ যে ডেটে স্টুডেন্টরা ক্যাম্পাসে পৌঁছাবে তার থেকে কিন্তু দু সপ্তাহ তাদেরকে কিন্তু কোয়ারেন্টাইনে থাকতে হবে কেন সেটা আশা রাখছি আপনারা জানেন নাম্বার থ্রিতে যেটা বলা হয়েছে দেখুন এক্সামিনেশন অব টার্মাল টার্মিনাল সেমিস্টার ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট পিজি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট ফাইনাল ইয়ার উইল বি কমপ্লিটেড বাই দ্য এন্ড অফ দ্য সেপ্টেম্বর টু থাউজেন্ড কুড়ি তাহলে আপনারা বুঝতে পারছেন যে আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ বি এ বিকম যেগুলো এবং পিজি এবং এই পরীক্ষাগুলো কিন্তু সেপ্টেম্বর দু হাজার কুড়ির মধ্যে কিন্তু সম্পন্ন করা হবে এবার দেখুন যেটা যে লেখাটা আপনার কালিতে লেখা রয়েছে আপনারা আশা রাখছি দেখতে পাচ্ছেন ইফ দ্য ইউজিসি ডিসাইডস আদারওয়াইজ ইন ফিউচার তার ইউনিভার্সিটি ওয়েল এক্সারসাইজ রিভিউ রিগার্ডিং দ্য মডালিটিস অ্যান্ড শেডিউল অ্যাকর্ডিংলি অর্থাৎ ইউজিসি যদি ভবিষ্যতে তার রুলসে কোনো চেঞ্জেস আনে তাহলে কিন্তু ইউনিভার্সিটি সেই অনুযায়ী কাজ করবে তো বন্ধুরা বিশ্বভারতী ইউনিভার্সিটি কিন্তু এই ধরনের অপলাইনে পরীক্ষা নিতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ ইউজিসির যে গাইডলাইন্স রয়েছিল ছয় সাত দু হাজার কুড়িতে সেই গাইডলাইন্সকে মেনেই কিন্তু তারা পরীক্ষা নেবে এবার বর্ধমান ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটি এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটি তারা তাদের পরীক্ষা কিভাবে নিতে চলছে বা নেত্রী সুভাষচন্দ্র ওপেন ইউনিভার্সিটি কীভাবে পরীক্ষা নিতে চলেছে তারপর কিন্তু সেপারেট সেপারেট ভিডিও বানানো রয়েছে ডিসক্রিপশান বক্সের লিঙ্কও দেওয়া থাকবে এবং আই বটনও থাকবে আপনারা কিন্তু চেক করে নেবেন এবার প্রসঙ্গ হচ্ছে আপনারা এটাকে কিভাবে ডাউনলোড করবেন সেটা একটু দেখেন দেখুন প্রথমে আপনারা যে বিশ্বভারতী ইউনিভার্সিটির যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিশিয়াল ওয়েবসাইটে আপনারা আসবেন এখানে একটি ক্লিক করবেন দেখুন ক্লিক করার পর আপনার সামনে বিশ্বভারতী ওপেন ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট সে অফিসিয়াল ওয়েবসাইটটি আপনাদের সামনে খুলবে দেখতে পাচ্ছেন দেখুন এই ওয়েবসাইটটি খোলবার পর আপনাদেরকে এই নোটিশ সেকশানে যেতে হবে নোটিশ সেশানে যাওয়ার পর এখানে ভিউ অলে আপনারা ক্লিক করবেন দেখুন ভিউ ওয়ালে ক্লিক করবার পর আপনার সামনে অনেক নোটিশ কিন্তু উঠে আসবে এখানে একটা নোটিশ আপনারা লক্ষ্য করুন জুলাই একুশ দু হাজার কুড়ি আর্জেন্ট এক্সামিনেশান নোটিফিকেশান নো নাম্বার এক্সাম এই যে ডেটটা রয়েছে ডেটেড একুশে দু হাজার কুড়ি এইটাতে আপনারা ক্লিক করবেন দেখতে পেলেন আপনারা এইটাতে আপনারা ক্লিক করবেন দেখুন ক্লিক করার পর আপনার সামনে ডাউনলোড অপশান চাইবে তারপরে কিন্তু এই নোটিশটি আপনাদের সামনে খুলবে তো এইভাবে কিন্তু আপনার নোটিশটা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন অবশ্যই কিন্তু বর্ধমান ইউনিভার্সিটি বিদ্যাসাগর ইউনিভার্সিটি এবং ক্যালকাটা ইউনিভার্সিটির যে নোটিফিকেশান সেটা আপনারা অবশ্যই ওখান থেকে চেক করে নেবেন তো বন্ধুরা আজকের জন্য এইটুকুন ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই কঠিন পরিস্থিতিতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের আদেশ কিন্তু অবশ্যই আপনারা মেনে চলুন জয় হিন্দ জয় ভারত